আসসালামু আলাইকুম রাসূলিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ বাদা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিত দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি ঋণ পরিশোধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন কিভাবে আপনি ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এমন কোনো মানুষ নাই যে আল্লাহ তাল্লার কাছে এই দোয়াটি করেন না যে আল্লাহ তালা আমাকে আপনি প্রভাবশালী করে দিন আল্লাহ তালা আমাকে আপনি ঋণ থেকে মুক্ত হওয়ার তা দান করুন এরকম কোনো মানুষ না যে এই মানুষগুলো এটা চায় না আল্লাহ তালার কাছে সবাই চায় এই জন্য আল্লাহ তাল্লার কাছে চাওয়ার কিছু নিয়ম আছে আপনি সর্বপ্রথম যদি নামাজ আদায় করে আল্লাহ তাল্লার কাছে পবিত্র একটা স্থানে বসে আপনি যদি নির্জনে একাকি বসে আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ দুনিয়ার যখন কোনো টেনশান পেরেশানি আপনার মাথায় থাকবে না আপনি যখন নির্জনই একাকি বসে আল্লাহ তাল্লার কাছে চাওয়া পাওয়া করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আমরা জেনে থাকি যে কদরের রাতের আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেন তকদির পরিবর্তন করেন তাই আপনি আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে তকদির রিজিকে পরিবর্তন করা যায় আপনার রিজিকে যা আছে সেটা তো থাকবেই তারপরে আপনি দোয়া করে আল্লাহ তালার কাছ থেকে আপনার রিজিক আপনার ভাগ্যকে আপনি তকদিরকে আপনি বদলাই নিতে পারবেন একমাত্র দোয়ার দ্বারাই সম্ভব তাই ছাড়া অন্য কোনো কিছুর দ্বারাই আল্লাহ তালার কাছ থেকে সম্ভব না এই দোয়া করা ছাড়া কিছু কিছু সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটা সময় হলো কদরের রাত্রে আরেকটা সময় হলো ঈদের আগের দিন রাতে এবং আরেকটা সময় হলো আজান এবং একামতের মধ্যবর্তী অবস্থা এরকমভাবে কয়েকটা দিন আছে বিশেষ দিন এই দিনে যদি আপনি দোয়া করেন বা এই রাতে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন এই সময় দোয়াগুলো দ্রুত আল্লাহ তালা কবুল করেন সুপ্রিয় দর্শক শ্রোতা দোয়াটি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আল্লাহ ইন্নি আউ জুবিকা মিন আল ফকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া বিকা মিন আন উজলিমা আউ উজলিমা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বাংলা উচ্চারণ সহ দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হেয়া ল আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানি থেকে এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে এবং অথবা কারোর দ্বারা অত্যাচারী হওয়া থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি বাদেও আপনি আরও একটি দোয়া বেশি বেশি পড়তে পারেন আস্তাফির্ল করেন আলহাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আস্থা পার পড়বে আল্লাহ তালা তার সমস্ত প্রকার দুশ্চিন্তা মিটিয়ে দিবেন আল্লাহ তার তিজেকের ব্যবস্থা করে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি বেশি বেশি করে যদি এই রাত্রে আস্থাকবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আপনার ঋণ পরিশোধ হওয়ার তাও ফিক দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা বেশি বেশি করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলো পূরণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা দিন প্রচারের জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার অন্য ভাই বিপাদে আছেন ঋণের ভিতরে আছেন মুসিবতের ভিতরে আছেন আসেন আল্লাহতালার কাছে দোয়া করে জন্য অভাব থেকে পরিত্রাণ পান আপনি এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ